হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ইতালিয়ান রেস্টুরেন্ট আসছেন নতুন একটা ফুড ব্লগ নিয়ে। সো আজকে রেস্টুরেন্টের খাবার রিভিউ আর ডেকোরেশন সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো। চলেন দেরি না করে শুরু করি, স্টার্ট। এখন আমরা এখন খাবারের অর্ডার দেবো। এখানে কি কি অর্ডার দেবো দেখেন, এখানে আমরা ফার্স্টে পিজা ডিফেন্ট মধ্যে আমরা চিজি লেয়ারটা অর্ডার দেবো, মিডিয়াম সাইজেরটা। এটার প্রাইস রয়েছে 390 টাকা। আর এখানের মধ্যে আমরা প্লেটার মানি ডিস্ট, এটার প্রাইস রয়েছে 290 টাকা। সো এটা অর্ডার দিব। আর আমরা এখানে দিব ড্রিঙ্কের মধ্যে সফট ড্রিঙ্ক পেপসিটা অর্ডার দিছি দিব, এটা পেপসিটা করে। আর এখানের মধ্যে আমরা অর্ডার দেবো নাগা উইন, এটা প্রাইস হচ্ছে 200 টাকা। তো এগুলো অর্ডার দেবো। এখানে কিন্তু পেটা আগে করতে হয়, আগে আপনাদেরকে বিল পরিশোধ করতে হবে, লেখা আছে ব্রেকফাস্ট। তো আমরা পিজা নিয়ে আসবো। সো গাইস, আমাদের খাবার চলে আসছে। খাবারের মধ্যে এখানে দিচ্ছে ফ্রাইড রাইস দিছে, আর এখানে দিচ্ছে চিকেন দিচ্ছে, আর এখানে দিচ্ছে মশলা চিকেন, আর এখানে ভেজিটেবল দিচ্ছে মশলা ভেজিটেবল, তারপর এখানে নর্মাল ভেজিটেবল দিচ্ছে, এখানে দিচ্ছে ব্যাংকক স্টাইল চিকেন। যাই হোক, আমরা এখন এটা খাই দেখবো, আমরা এখন এগুলো টেস্ট করবো, এগুলো কোনটা কেমন। ফার্স্টে আমি আমাদের যেহেতু বাঙালি,
পিছনে দুটোকে টাটা।